হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল বাজে 5:30, উঠলাম, ফ্রেশ হইলাম, এখন ঝটপট রেডি হচ্ছি। আমি সারা রাত ঘুমাই নাই, লিটারেলি মনে হয় 1/2 hour ঘুমাইছি, তারপরে উঠে গেছি। এই তো এখন রেডি হচ্ছি, অলমোস্ট রেডি। প্যাকিং ট্যাকিং কালকে রাতেই অলমোস্ট ডান করার চেষ্টা করছি, তো বাকি এখন কিছুটা করব, করে এই তো আমরা বের হয়ে যাব। ইয়েস, আমি ফুললি রেডি, এখন আমরা বের হচ্ছি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ তাইলে তাইলে কি বাড়ির ভিতরে থাকবো? ছাতা লাগবে, একটা ছাতা বের করবো। ছাতা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, উপায় নাই। হলিডে তে যাচ্ছি বৃষ্টি নিয়ে। সবাই মিলে সার্ভিসে আসছি। খুবই চমৎকার একটা সার্ভিসে আমরা থামছি। সার্ভিসটা কোনো রাশ নাই, একদম মোটামুটি হোয়াইট আছে, এনভায়রনমেন্টটাও খুবই খুবই চমৎকার। এনভায়রনমেন্টটা সুন্দর। আমরা চলে আসছি, এই হচ্ছে টেন্ট, আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। ওটা কি কুয়া নাকি হট টব? এটা না, এইটা হট টব, ওইটা বাইরেটা। ভাই আসে, ওটা ফায়ারিয়া পারফেক্ট। স্মার্ট যে প্রথমে ঢুকলাম এরকম। আচ্ছা, ওরা এখানে টেবিলে ব্রেড দিয়ে রাখছে। এই দেখো, এটা একটা বেড, এই হচ্ছে চুলা, এখানে আছে দুইটা বেড, এখানে একটা বেড, এই হচ্ছে টয়লেট। তুষার বুক দেয় নর্মালি, বাট আমি এই জন্য প্রিফার করি, এই জন্য প্রিফার করি কটেজ। কটেজ হচ্ছে বেস্ট, মানে হিউজ স্পেসিয়াস। গুড মর্নিং কর্নওয়েল। খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আনবিলিভেবল, মানে কি বলবো। রাতে আইসাই পরিবেশটা আমার যেরকম চিন্তা করছিলাম ওইরকম লাগে নাই, বাট সকাল সকাল ভালোই লাগতেছিল, বাট বৃষ্টি সব নষ্ট করে দিচ্ছে। এনিওয়ে, গুড কোম্পানি ইম্পর্টেন্ট। আমি একটু ঘুমাইছিলাম, যেহেতু সারা রাত ঘুম হয় না, উঠে দেখি তারা খেলাধুলা করছে। শরীরটা ভালো লাগতেছে না, কোনো ব্লগ করবো বা কিছু করবো কোনো এনার্জিও নাই, ইচ্ছাও নাই, তারপরেও চেষ্টা করছি।